আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুলিং প্রোগ্রামে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নোমান বিন সুলতান, সহকারী শিক্ষক রসায়ন। প্রিয় বন্ধুরা, বিগত দিনের ধারাবাহিকতায় আমি আজ তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের অষ্টম অধ্যায়ের আলোচনা নিয়ে। তো আমি অষ্টম অধ্যায়ের আলোচনার মধ্যে ছিলাম, ওখানে ছিল রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া নিয়ে যে আলোচনা করছিলাম, সেই বিক্রিয়ার সময় আলোচনার সময় আমরা বিভিন্ন প্রকারের বিক্রিয়া আলোচনা করেছিলাম। এর মধ্যে একটা বিক্রিয়া ছিল প্রতিস্থাপন বিক্রিয়া। সেই প্রতিস্থাপন বিক্রিয়াটা জাস্ট আমি সংজ্ঞাটা বলেছিলাম এবং একটা বিক্রিয়া লিখে দেখিয়েছিলাম। আজকে আমি প্রতিস্থাপন বিক্রিয়াটা দেখাবো, উদাহরণ দেখাবো, এবং এর সাথে আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ। তো তড়িৎ বিশ্লেষণটা মূলত কীভাবে হয়, সে তড়িৎ বিশ্লেষণ আমি বিক্রিয়ার মাধ্যমে একটু লিখে দেওয়ার চেষ্টা করব। খেয়াল করো, প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞাটা কী আমি একটু লিখে দিচ্ছি। প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে কোনো যৌগ থেকে কম সক্রিয় মৌল অধিক সক্রিয় প্রতিস্থাপিত হয়ে নতুন তার মানে এখানে বলছে যে সকল রাসায়নিক বিক্রিয়ায়, বিক্রিয়াটা আমি উল্লেখ করিনি, জাস্ট মেন কথাটা আমি এখানে লেখার চেষ্টা করেছি, যে সকল রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ থেকে কম সক্রিয় মৌল অধিক সক্রিয় মৌল দ্বারা প্রতিস্থাপিত হয়, অধিক সক্রিয় মৌল দ্বারা প্রতিস্থাপিত হয়ে নতুন যৌগ গঠন করে। সিম্পল কথা, আমি বিক্রিয়া গত দিনে দেখিয়েছিলাম, আমি আবার আজকে বিক্রিয়া দেখানোর চেষ্টা করছি। এই বিক্রিয়াটা আমি অন্যরকম একটা বিক্রিয়া দেই, যেমন দিতে পারি কি কপার সালফেট প্লাস FE FeSO4 প্লাস Cu। এখানে খেয়াল করে দেখো, আমি ওই সক্রিয়তা কথাটা উল্লেখ করেছি। এই যে যৌগটা রয়েছে সালফেট CuSO4, এটা হচ্ছে কপার সালফেট। এর মধ্যে এর সাথে যোগ করেছি আমি কি আয়রন বা লোহা। তো কপারের সক্রিয়তা চাইতে আয়রনের বা লোহার সক্রিয়তা একটু বেশি। এই বেশি সক্রিয় হওয়ার কারণে এর যৌগ গঠন করার ক্ষমতা কপারের চাইতে বেশি। তো যখন এই আয়রনের যৌগ গঠন করার ক্ষমতা বেশি হয়, তখন কি করে এই আয়রন কি করে কপারকে ওই জায়গা থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় বা ফেলে দেয়। তখন কি করে ওই জায়গাটা, ওই কপারের জায়গাটাতে আয়রন বসে যায়, তারপর হয়ে যায় কি সালফেট যা ছিল তাই থেকে যায়। ওই কপারের জায়গায় আয়রন প্রবেশ করার পরে সেটা হয়ে যায় FeSO4, এটাকে বলছি আমরা ফেরাস সালফেট, আর কপার উন্মুক্ত হয়ে যায়। এরকমভাবে তার মানে অধিক সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে গলা ধাক্কা দিয়ে বের করে বাইরে আলাদা করে ফেলে দেয়। এটাকে আমরা মনে রাখতে পারি এভাবে। প্রতিস্থাপিত হওয়া মানে হচ্ছে কাউকে সরিয়ে ওই জায়গাটাতে দখল করা, এটাই হচ্ছে আমার প্রতিস্থাপন। তো এইভাবে আমরা প্রতিস্থাপন বিক্রিয়াটা সম্পন্ন হয় মূলত। তা এই যে প্রতিস্থাপন ঘটলো, এই প্রতিস্থাপনের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস রয়ে যায়, সেটা হচ্ছে জারণ বিজারণ। তাই জারণ বিজারণ কথাটা একটু লম্বা কথা আলোচনা, যেটা কিনা তোমরা নবম শ্রেণীতে যে জানতে পারবে, এই জন্য আমি এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করছি না। তোমরা শুধু প্রতিস্থাপন বিক্রিয়া এবং এর উদাহরণগুলো শিখবে এবং এটা ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে চলে যাবো, এই যে যৌগটা লিখেছি তড়িৎ বিশ্লেষণ, আমি তড়িৎ বিশ্লেষণ দেখাবো একটি যৌগ, যেটা হচ্ছে আমি সোডিয়াম ক্লোরাইড NaCl এর তড়িৎ বিশ্লেষণ।
NaCl এর তড়িৎ বিশ্লেষণ, তাহলে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। এখন আমরা যদি একটু খেয়াল করি, তোমাদেরকে আমি একটা সিম্পল বলি যে তড়িৎ বিশ্লেষণ ঘটানোর ক্ষেত্রে যেটা হয় যে যে যৌগটার তড়িৎ বিশ্লেষণ ঘটাবো সেটা অবশ্যই আয়নিক যৌগ হতে হবে। এখন আয়নিক যৌগের কথাটা আমি ব্যাখ্যা না যাই, তো আমি জাস্ট বলছি যে আমি কোনো একটা যৌগকে পানির মধ্যে দিব। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের কি খাবার লবণ, তো এই খাবার লবণকে যদি আমি পানির মধ্যে দেই তাহলে আমি পানিরকে দুইটি আয়ন বিভক্ত হয়, যেমন H2O এটা ভেঙে যায়, ভেঙে যেয়ে H প্লাস আয়ন এবং হাইড্রক্সাইড আয়ন OH মাইনাস আয়ন, তো এই দুইটা আয়ন পেয়ে গেলাম। আবার সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ যেটা, এটাকে যদি ভাঙা হয় তাহলে দুইটা আয়ন পাওয়া যায়, একটা হচ্ছে সোডিয়াম আয়ন আর একটা হচ্ছে ক্লোরাইড আয়ন। এই যে দুইটা আয়ন পাওয়া যায় এটা কেন হয় সেটা যদি আমি তোমাদেরকে একটু বলি, খেয়াল করো এখানে সোডিয়াম ক্লোরাইড রয়েছে। আমরা জানি সোডিয়ামের মোট ইলেকট্রন হচ্ছে 11টা, তো এর শেষ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন রয়েছে। আমি যদি আঁকি, তো শেষ শক্তি স্তরে একটি, পূর্বের স্তরে 8টি আর তার আগের স্তরে 2টি, মোট শেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে। ঠিক একইভাবে ক্লোরিনের শেষ শক্তি স্তরে আমি যদি বড় করে লিখে দেখাই, যে ক্লোরিনের শেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন রয়েছে। এই 7টি ইলেকট্রন কি করে, আমরা জানি যে কোনো মৌল অষ্টক পূর্ণ করতে চায়, তার মানে তার শেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ করতে চায়, তো এই 8টি ইলেকট্রন পূর্ণ করার জন্য ক্লোরিনের শেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন দরকার, আর সোডিয়ামের শেষ শক্তি স্তরে একটি থাকার জন্য ও কী করবে, ওই একটি ইলেকট্রনই কী করবে, ক্লোরিনকে দান করে দিবে। সেক্ষেত্রে হবে কি, ক্লোরিনের শেষ শক্তি স্তর অষ্টক পূর্ণ হয়ে যাবে, আর সোডিয়াম যখন ইলেকট্রনটি দান করে দিবে তখন এর বহিঃস্থ স্তরটা শেষ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, তখন এর শেষ শক্তি স্তর কি হয়ে যাবে, অষ্টক পূর্ণ হয়ে যাবে। এই জন্যই সোডিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিনকে অষ্টক পূরণ করতে সাহায্য করে এবং সোডিয়াম নিজেও অষ্টক পূর্ণ হয়ে যায়। এই জন্য বলছি সোডিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে বা দান করেছে, এজন্য আমরা দিয়েছি Na প্লাস। ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করেছে, এজন্য দিয়েছি আমরা Cl মাইনাস। কারণ যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে ধনাত্মক আধানে দেওয়া চিহ্নিত করা হয়, আর যে সকল মৌল ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে ঋণাত্মক আধান দিয়ে চিহ্নিত করা হয়। তো এই যে যে সোডিয়াম ক্লোরাইডটা ভেঙেছি, এখানে সোডিয়াম ধনাত্মক এবং ক্লোরিন ঋণাত্মক আয়ন হয়েছে এই কারণেই মূলত। তা এখন আমি যে চিত্রটা লিখেছি এই চিত্রটার ক্ষেত্রে খেয়াল করে দেখো যে পানির দুইটা আয়ন, একটা হচ্ছে হাইড্রক্সাইড আয়ন একটা হাইড্রোজেন আয়ন, আর সোডিয়াম ক্লোরাইডের দুইটা আয়ন, একটা হচ্ছে সোডিয়াম ধনাত্মক আয়ন আর একটা হচ্ছে ক্লোরাইড ঋণাত্মক আয়ন। এই দুইটা আয়নের মধ্যে, আর আমি এই যে দুইটা পাত দিয়েছি, এটা হতে পারে যে কোনো ধাতুর পাত হতে পারে, আবার গ্রাফাইট হতে পারে, গ্রাফাইট দণ্ড বলতে কার্বন যেটাকে বলি, কার্বন দণ্ড হতে পারে, তো জিঙ্কের দিতে পারো, সক্রিয় একটা ধাতু দিলেই চলে। তো সেক্ষেত্রে হচ্ছে কি, এই গ্রাফাইট বা এই দুইটা দণ্ডের মধ্যে এক প্রান্তের সাথে আমি ব্যাটারির ধনাত্মক প্রান্ত দিয়েছি আর এক প্রান্তের সাথে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত দিয়েছি। তো ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যে পাতের সাথে আমি যুক্ত করেছি সেই পাতের দিকে যাবে কি, এই ধনাত্মক আয়নগুলো সেই পাতের সাথে যুক্ত হবে, কারণ হাইড্রোজেনের ধনাত্মক আয়ন H প্লাস যাবে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে, আর সোডিয়াম ধনাত্মক প্রান্ত যাবে ঋণাত্মক প্রান্তের সাথে, আর এই যে ঋণাত্মক প্রান্তগুলো রয়েছে এগুলো যাবে কি, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে, কারণ আমরা জানি যে বিপরীত আধান একে অপরকে আকর্ষণ করে এবং সম আধান পরস্পরকে বিকর্ষণ করে। এই বিপরীত আধানগুলো আকর্ষণ করার কারণেই এখানে হাইড্রক্সাইড আয়ন এবং ক্লোরাইড আয়ন ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত হচ্ছে, আর হাইড্রোজেন আয়ন এবং সোডিয়াম আয়ন ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হচ্ছে। এই যে যে দুইটা ব্যাটারির দুইটা প্রান্ত, ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত, এরা পরস্পরকে কি করে, অন্য যে আয়নগুলো আছে তাদেরকে আকর্ষণ করে ছিনিয়ে নিয়ে যায়, যার ফলে আমরা এই যে যৌগগুলো হয় এই যৌগগুলোকে এরকম আয়ন হিসেবে পেয়ে থাকি। তো যে কোনো যৌগ এভাবেই পানিতে দ্রবণ তৈরি করার পরে ব্যাটারির সংযোগ বা বৈদ্যুতিক সংযোগ দিলে এভাবে তারা একে অপরের কি বিশ্লেষিত হয়ে যায় বা ভেঙে যায়। তো এই যে যে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, এই জায়গায় যদি আমি অন্য কোনো লবণও দিতাম, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এগুলো দিলেও একই রকম তড়িৎ বিশ্লেষণ ঘটে, আয়নগুলো উৎপন্ন হতো। তো আমি আজকের এই আলোচনার প্রেক্ষিতে আমি এই চিত্রটা ব্যবহার করেছি এবং এখানে এই জাস্ট বিক্রিয়াগুলো দেখিয়েছি, বাংলা কথাগুলো আমি জাস্ট মুখে বললাম, এই বিষয়টাই আমি তোমাদের জন্য বাড়ির কাজ রেখেছি। চিত্র এই চিত্রটায় তোমরা দেবে
এবং এই বিক্রিয়াগুলো দিয়ে এই সম্পর্কিত ব্যাখ্যাটা তোমাদের বইয়েও দেখতে পাবে এবং নিজের মতো করে ব্যাখ্যাগুলো সাজিয়ে লেখার চেষ্টা করবে। আর এই যে বাড়ির কাজটা আমি তোমাদেরকে দিলাম, এই বাড়ির কাজটা অবশ্যই সম্পন্ন করে আগামী রবিবার স্কুলে জমা দিয়ে যাবে, কেননা এই বাড়ির কাজের ভিত্তিতে তোমাদের বার্ষিক পরীক্ষার সিটি ডায়েরি এবং এসবিএ মার্ক হিসাব করা হবে। তো বন্ধুরা, আমি আজকের আলোচনা দীর্ঘায়িত করছি না, পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয়ে আবার দেখা হবে। তোমাদের সুস্থ, সুন্দর ও মঙ্গলময় জীবন কামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।